Hello Apura, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হেয়ার মাস্কের রিভিউ। যাদের হেয়ারটা অনেক বেশি ফ্রিজি, অনেক বেশি ড্রাই, হেয়ারে কোনো ময়েশ্চার নেই, হেয়ারটা একদম রুক্ষ হয়ে গেছে, যারা চাচ্ছ তোমাদের হেয়ারটাকে অনেক বেশি সিল্কি স্মুথ অ্যান্ড ময়েশ্চারাইজ করতে, তাদের জন্য আজকের হেয়ার মাস্কটি কতটুকু উপকারী সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে ট্রেসমি ব্র্যান্ডের কোকোনাট নারিশ হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্কটির কোয়ান্টিটি হলো 440 ml। এটা একটা ব্ল্যাক কালারের হিউজ ব্ল্যাক টাব বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে অ্যান্ড এটার ভিতরে কনসিস্টেন্সিটা হচ্ছে হোয়াইট কালার, স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি। জাস্ট লাইক দ্যাট ডিপ নারিশমেন্ট হেয়ার মাস্কগুলো যেমন থাকে ঠিক সেম ওই রকম। অ্যান্ড এটার ফ্রেগরেন্সটা অসম্ভব সুন্দর, একটা কোকোনাটি ফ্রেগরেন্স, এবং এটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করলে কিছুক্ষণ পর কিন্তু এটার ফ্রেগরেন্সটা ফেড হয়ে যায়। সো এই হেয়ার মাস্কটি হচ্ছে আমাদের হেয়ারটাকে অনেক বেশি হাইড্রেটেড, স্মুথ অ্যান্ড শাইনি করতে হেল্প করে, পাশাপাশি হেয়ারটাকে একটা হেলদি লুক দেয়। সো এখানে হচ্ছে কোকোনাটের এক্সট্র্যাক্টের পাশাপাশি অ্যালোভেরা এক্সট্র্যাক্ট সহ আরও কিছু ইনগ্রিডিয়েন্টসও ইউজ করা হয়েছে যা আমাদের হেয়ারের জন্য খুবই এফেক্টিভ। সো তোমরা যারা একটা রেডিমেড কোনো মাস্ক ইউজ করতে চাচ্ছ, যাদের হাতে এত সময় নেই যে কোনো একটা DIY মাস্ক তৈরি করে দেন হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবে, তাদের জন্য এটা খুবই ঝটপট একটা সলিউশন অ্যান্ড এটা খুব সুন্দরভাবে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করা যায় অ্যান্ড এটার বেনিফিটসটাও অনেক ভালো পাওয়া যায়। সো তোমরা হচ্ছে যাদের হেয়ারটা অনেক বেশি ড্রাই, ড্যামেজড অ্যান্ড ফ্রিজি, তারা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো। এখন চলো জেনে আসা যাক এই হেয়ার মাস্কটিকে কীভাবে ইউজ করতে হয়। এই হেয়ার মাস্কটি ইউজ করার আগে হেয়ারটাকে ভালোভাবে শ্যাম্পু করে নেওয়ার পর পরিষ্কার হেয়ারে এই মাস্কটিকে অ্যাপ্লাই করতে হবে। দেন এটাকে ভেজা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এটাকে চুলের মধ্যে রাখতে হবে 3-5 মিনিটস। এবং 3-5 মিনিটস হয়ে গেলে তোমরা হেয়ারটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। ইনস্ট্যান্ট দেখবে হেয়ারটা অনেক বেশি স্মুথ, শাইনি অ্যান্ড হেলদি লাগবে। এভাবে তোমরা এটা থেকে বেস্ট রেজাল্ট পেতে চাইলে উইকে 2 বার ডেফিনেটলি ইউজ করতে পারো অ্যান্ড এটা অল হেয়ার টাইপসে ইউজ করা যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।